بسم الله الرحمن الرحيم প্রধান বক্তা তিনটা না চারটা আচ্ছা প্রধান বক্তা কয়টা আর ও বলতেছে প্রধান বক্তা তিনটা না চারটা আচ্ছা কিসে কিসে বলতেছে কোন তো হাকিম পুরি জোর দায়ে যদি এক বক্তা চারটা দেখো ওরা গাজা খাইয়ে বাড়ি যায় বউকে কয় ও মা বউ কই ওরা চারজনে নামাজ পড়া বাদ দিয়ে মানুষ বসতেছে লালন শাহের মাজারে ওর পীর বলেছে খবরদার কাফন সেলাই করা হয় না তুমিও লুঙ্গি সেলাই করতে পারবা না পীর বলেছে লুঙ্গি সেলাই করা নাই পীরের কথা মোতাবেক যেহেতু কাফন তো সেলাই হয় না লালন শাহের মাজারে যাই মোরাকাবায় বসে আছে মোরাকাবা মানে চোখ বন্ধ করো আর ধ্যান মানে চোখ বন্ধ করা নামাজ মানে সেজদার দিকে তাকাও ফাল্গুনি দমকা হাওয়া আইসি দুই দিককার লুঙ্গি দুই দিক চলে আয়াত কোরআন পড়ে শুধু নাম ঠিকানা জানতে পায় মানুষ ছাড়া আল্লাহর কোনো গতি না যার জন্য ও খোদা ভাজা বাদ দিয়ে কাক বুঝতেছে দুই লুঙ্গি দুদিক চলে গেছে মাঝখানে যেটা আছে সেইটার পরে যাই মারছে সেজদা তামছে আব্বা তুমি কিছু মনে করো না কোন জায়গায় সেজদা তো ওদের তো দলিল হলো লালন গীতি কি বলতেছে শুনিলে প্রাণ চমকে উঠে দেখতে যেমন ভুজাঙ্গনা ওইখানে সায়ের নাউস বলে ধরে কর বেটারে এ জীবন রেখে নাব নাই যে আওলাদের রসুল হুসাইন জবাই হয়ে যাবে আর আমার পেটের সন্তান কিছুই করতে পারবে না এই বাসর ঘর দুয়েতেই কি করবি আর আমি তোকে বুকে টেনে মানুষ করেই বাকি করব আমি তোর মা বলছি তাড়াতাড়ি চলে যা হুসাইনের সঙ্গে তুই সহযোগিতা কর তুই যদি মরে যাস হুসাইনের সঙ্গে জান্নাত পাবি জাহেরি এলে মহয় দুগ্ধেরই মতন আর বাতেনি এলে মহয় যমন ও মাখন দুগ্ধ ব্যতীত মাখন কে কোথা করেছে আর পীর না ধরে পীর কে কোথা হয়েছে নারী ডাক দিয়ে কই আবু বকর আমার তো জীবন বাঁচে না আমার জীবন বাঁচে না তাহলে তুমি আর একটু করতে করতে কত দূর নিবা আবু বকর কান্দে আর কই নবী মক্কার মানুষ আপনাকে তাড়িয়ে দিয়েছে মক্কা থেকে পালিয়ে রাতের অন্ধকারে চলে আসলেন দেখেন মদিনার সিনারি গুলো এই শিশু বাচ্চা গুলো চিৎকার করে করে কান্দে আমার ছেলেদেরকে জিজ্ঞাসা করছি ও আব্বা কি এই ভাইরাস কি জিনিস কোজে সর্বপ্রথম গলা ব্যথা হয় তারপরে তিন ঘন্টা পরে ওই ব্যথা হাটের মধ্যে ঢুকে যায় তারপরে জ্বর আসে মারা যায় আচ্ছা আমার ভাইরাস হলে তোরা কিভাবে আমাকে রাখবি ওই মাথার ঘরে রাখবো আমরা যাব না বাবারে খাবার টাবার দিবি না বলে সাড়ে তিন হাত দূরের থেকে দিব আমি গামলাকে চাইলে মারবি নাকি আমাকে কয় আব্বা বাঁশের সাথে চামুচ বাঁধবো বাঁশের সাথে কি বাঁধবে আমি তাই নাকি বাগদাদেতে জন্ম তোমার ছিল রমজানের সময় দিনের বেলায় খাও নাই দুগ্ধ তাইতে তোমার রোজা হয় মায়ে জানে না ছেলের এগুণ হয়ে গর্ভধারিণী তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ নবী গো এই মাত্র আল্লাহ তাআলা আপনার কাছে খবরটা দিতে বলল আপনি হামজালার জন্য চিন্তা করবেন না কাফেররা ধরে নিয়ে যায় নাই হামজালাকে মেরে ফেলে নাই হামজালা মারা গেছে কিন্তু হামজালার লাশ জান্নাতের মধ্যে নিয়ে জান্নাতের বরকতি হাউজে কাউসারের পানি দিয়ে ফেরেশতারা গোসল করাচ্ছে তুমি যখন এসেছিলে ভাবে কেন্দেছিলে তুমি হেসেছিল সবে এমন জীবন করিও গঠন হাসিবে তুমি তোমার জন্যে কান্দিবে ভব রূপ ভাড়িয়ে দেশ বেরিয়ে চলে গেলেন দয়াময় রাসূলকে চিনলে পারে খোদা চিনা যায় আব্বা কিছু মনে করো না তুমি যে রসুল রসুল করতেছো তো তোমার ওই মুসটা এত হলুদ কেন তো বলছে কিছু তো টানাই লাগে আমি কি টানো সিদ্ধি
গাঁজা কয় না, কি কয়? সিদ্ধি ধরে আসে নারকেলে সুবাইয়ের সাথে দিয়ে রয়ে নেবে। আমি সেটা আপনি খান কেন আব্বা, কিছু মনে করবেন না, আপনি খান কেন? বলে খান কেন, আমি খা কেন খান? বলে একটা টান মারেন, আমাকে বলতেছি বিয়াদ, বলে টান মারেন। রহমাতান লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নয়নের নয়ন, দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার আপনের আপন। দেখে নবীর মজে যা, ভাগ্যবতী মা খদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। আশেকে রসুলের গান গায়, এইবার আমার নবী বলে আমি বড় কষ্ট পাই চলে গেলাম। বলে কেন? বলে আমি আপনাকে দেখলাম মাহবুব গো, আমার পাগল উম্মত যে আপনাকে দেখলো না, আমার নবী সব সময় উম্মতের দরদি। আমার আল্লাহ বলেন হাবিব, তুমি একবার দেখে গেলা আর তোমার উম্মত মৃত্যু পর্যন্ত ডেলি পাঁচবার দেখবে, সেটা হলো গাজার কলকির মধ্যে নাকি? কতজনের কত ব্যথা মনের মধ্যে আছে গাথা, সব থেকে বড় ব্যথা গো মাবুদ, দুনিয়ায় যার বাপ আর মা না। শিশু বাচ্চা একটা শেরপুরের মহাফিলে 50 টাকা দিয়ে কান্দে, বলে হুজুর গো আজকে 10 দিন শেরপুর হাসপাতালে মা চিকিৎসা হতে গিয়ে মারা গেছে। এই দেখেন গাল ফুলা, বলে কিসে, কেউ আমাকে গোসল করাই দেয় না। আমি টিউবওয়েলে গোসল করতে যাই, টিউবওয়েলের বাড়ি খেয়ে গালটা ফেটে গেল। আজ কয়েকদিন জ্বর গো হুজুর, কেউ আমাকে কপালে হাতটা দিয়েও দেখে না। মা মরার সময় যে বালিশটা মাথার তলে দিয়ে মরেছিল, ওই বালিশটা আমি কাউকে দিই নাই। বালিশটা গলার কোলের ভিতরে জড়ায় ধরে কান্দি, মা মা আমি তোমার কোলের বেটা। আলেমের সাথে বন্ধুত্ব করেন, কিয়ামতের মাঠে যখন চেক করা হবে, এই কমিটির ভাইরা, নিন্দার কাঁটা যদি, কমিটির ভাইরা এটা মনে রেখো, নিন্দার কাঁটা যদি না বিধিল গায়, প্রেমের কি স্বাদ আছে বলো? সিনেমা হল বানাবা বদনাম হবে না সুনাম হবে, মাদ্রাসা মসজিদ বানাবা বদনাম হবে, তার কারণ আমার নবীজির বদনাম নেওয়া সেই সুন্নত তোমাকে নেওয়াই না। ঠিক, খবরদার কিয়ামতের মাঠে। ভাই এই মাদ্রাসার হুজুররা, আপনার ছাত্ররা, ভাই এই কোরআন শরীফগুলো আপনারা নিয়ে যান তো। এই অনেকে কোরআন শরীফের পরে, উনি না মাদ্রাসার একটা ছেলে টাকা রাখছিল, আমি সঙ্গে সঙ্গে টাকাটা সরাই দিছি, তো কোরআন শরীফ এখানে রাখি, খালি অযথা ইনার কোরআনের ইজ্জত আমরা রক্ষা করি, সবাই বলি আমিন। বন্ধুরা, যে কথা বলতে চাইছিলাম, এখন ওয়াজ শুরু হচ্ছে, কমিটি কোনো চিন্তা করবেন না, ইনশাল্লাহ এদেশের মানুষ আপনাদের পক্ষে আছে। ধান হয়েছে কয় মন? আরে কম পক্ষে আরো 8 মন না লেওয়ার পরেই কি ছাড়বো নাকি? সেদিন এক জায়গাতে 3 লাখ টাকা কি বলে মাদ্রাসার বাকি, মানে সিমেন্ট রডের দোকানে, তা বলছে 3 লাখ টাকা তুলে দেওয়াই লাগবে, তাহলে টাকা কি আমার বাপের নাকি? তা বলছে দেওয়াই লাগবে, তা আল্লাহর রহমতে 3 লাখ পার হয়ে চলে গেছে। বক্তা নাউজুবিল্লাহ, বক্তাদের খালি তকবির দেন না, অনেক তাকবির, প্রধান বক্তার আগমন শুভেচ্ছা, যারা দান করে তাদের নামে তকবির দেওয়া উচিত। আপনারা দান করেন আর আমরা 500 টাকা কম দিবেন, জীবনে আর ডেট হবে না। তাহলে তকবির দিবে কারা? তকবির পাবে যারা দান করে তারা, জোরে বলুন ঠিক কিনা? এইবার ওয়াজ মারহাবা বলি, রেডি আছেন তো ইনশাল্লাহ? কি ওয়াজ ধরব? আশেকে রসুল, আশেকে রসুল, আশেকে রসুল, শুনি বাবাজি, লালন স্যার মাজারে গিয়ে দেখি আশেকে রসুল, মাঝ ভান্ডারে গিয়ে দেখি আশেকে রসুল,
সরমনায় গিয়ে দেখি আশেকে রসুল, ফুরফুরাই গিয়ে দেখি আশেকে রসুল। আশেকে রসুলরা কি কয়? মন যদি দিতে হয় নবীকে দিও, ঠিক কিনা? উম্মতের কষ্ট যত না নবী সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। আবার লালন শাহর মাজারে যাই দেখি, নবী না মানে যারা, ওরাও আশেকে রসুল, মহায়েত কাফের তারা এ দুনিয়া। জীবনে কোনদিন মসজিদে যেতে দেখিনি, মসজিদগুলো হয়ে গেছে একেবারে হলুদ। দেখবেন এই সাদা কাগজটা যদি রান্না ঘরে রাখা যায় হলুদ হয়ে যাবে সপ্তাহখানিকের মধ্যে, কি ঠেকলে? ধোয়া। তাহলে ওনার মোস অত হলুদ কেন? জোরে বলেন ঠিক কিনা। তা আমি একদিন জিজ্ঞেস করছি, আচ্ছা আব্বা তোমরা গান যে গাও নবীর গান, কি গান? রূপ ভাড়িয়ে দেশ বেরিয়ে, 16 ডিসেম্বরের ওয়াজ হবে কিন্তু সরকার বিরোধী না। ওরে এবার পাগল, একটা যদি সরকার বিরোধী হয় এমনি পুলিশ এসে বলছে মামু তোমাকে তো খুঁজতেছি, আমার দ্বারে সম্ভব নয়, একটা বাড়ি দিলে আমি শেষ হয়ে যাবো বাবা। না না, সরকার বিরোধী ওয়াজ হবে না, বিজয় দিবসের ওয়াজ হবে। জোরে বলেন ঠিক কিনা, রাজি আছেন কিনা? সারা রাস্তা দেখলাম কি সাজান সাজাইছে, আলহামদুলিল্লাহ বলি, চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু কাছে কিন্তু টুক পরে বলবো, এখন যে কথায় আছি সেই কথা বলি, চাইলে ডালে খেসড়ি না পাকায়। রূপ ভাড়িয়ে দেশ বেরিয়ে চলে গেলেন দয়াময়, রাসূলকে চিনলে পারে খোদা চিনা যায়। আব্বা কিছু মনে করো না, তুমি যে রসুল রসুল করতেছো তো তোমার ওই মুসটা তো হলুদ কেন? তো বলছে কিছু তো টানাই লাগে। আমি কি টানো? সিদ্ধি। গাঁজা কয় না, কি কয়? সিদ্ধি। ধরে আসে নারকেলে সুবাইয়ের সাথে দিয়ে রইল। আমি সেটা আপনি খান কেন? আব্বা কিছু মনে করবেন না, আপনি খান কেন? বলে খান কেন? আমি খা কেন খান? বলে একটা টান মারেন, আমাকে বলতেছি বিয়াদ, বলে টান মারেন। আমি টান মারলে উপকার কি? ওই ভন্ড বলতেছে একবার টান মারলে ডাইরেক্ট লাইন, তরিকতগুলোকে শেষ করেছে সব জালিয়াতের দল। জোরে বলেন ঠিক কিনা? আজকে যারা তরিকতের পথে আছেন রাস্তায় গেলে টিটকারি মারে কিছু কিছু ভণ্ডর কারণে। না আমরা তো আবু বকর সিদ্দিক ফুরফুরা ফুরফুরাদেরকে ভণ্ড বলি না, সর মনে হতো পীর মুরিদি করে না, মুরিদ করে না, লাখ লাখ মুরিদ মৌলানা ইসাহাক সাহেবের, ফজলুল করিম সাহেবের, কিন্তু আজকে আমরা মুখ দেখাতে পারছি না। কেন আমরা মুখ দেখাতে পারছি না? কিছু ভণ্ডের কারণে। জোরে বলেন ঠিক কিনা? আমি টানলে কি হবে? বলে এক টান মারেন ডাইরেক্ট লাইন। ডাইরেক্ট লাইন কার সাথে? আল্লাহর সাথে। তাই নাকি? আচ্ছা গাঁজা খেলে কি ডাইরেক্ট লাইন হয়? মেহরাজ থেকে নবীজি ফিরত আসতেছেন, আরশে মওলার দরজায় ডাক দিয়ে কয় আল্লাহ হাবিব 27 বছর তোমাকে আমার বাড়িতে রাখলাম, তুমি মনে কষ্ট পাইছো নাকি? জান্নাতি খাবার খাওয়ালাম, জান্নাতি পোশাক পরালাম। নবীজি বিদায়ের সময় মনটা বেজারে করে কয় মাবুদ গো আমার বিশাল কষ্ট নিয়ে বের হয়ে গেলাম। বিয়াই বিয়ার বাড়িতে যায় বিদায়ের সময় কয় বিয়াই কিছু মনে টনে কইরেন না, কষ্ট পান নাই তো? বিয়াই কয় বাপ রে যে খাসি খাওয়াইছেন আলহামদুলিল্লাহ। কেউ কি বলে আপনার বাড়িতে আমি দাওয়াত খেলাম ভুল করে আপনার বউ ডালে লবণ দেয়নি? তা আপনি যদি বলেন যে হুজুর কিছু মনে করেন না খাবার টাবার কেমন বা হলো, তা আমি কি বলবো? আলহামদুলিল্লাহ। আমার মুসলমানের তরিকা কি? আলহামদুলিল্লাহ। জোরে কর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি যদি বলি আপনার বউ যে ডাল ডাল দিয়েছো কি মানুষে খায় নাকি, তখন কে তরিকা থাকলো? এইবার আমার নবী বলে আমি বড় কষ্ট পাই চলে গেলাম, বলে কেন? বলে আমি আপনাকে দেখলাম মাহবুব গো আমার পাগল উম্মত যে আপনাকে দেখলো না, আমার নবী সব সময় উম্মতের দরদী। আমার আল্লাহ বলেন হাবিব
তুমি একবার দেখে গেলা আর তোমার উম্মত মৃত্যু পর্যন্ত ডেলি পাঁচবার দেখবে, সেটা হলো গাজার কলকির মধ্যে নাকি। আর সালাতু মিরাজুল মুমিনিন, নামাজের সাথে তোমার উম্মতের সাথে আমার মিরাজ হবে। আর ওরা বলে টান মারলে ডাইরেক্ট লাইন, ও ফুরফুরার ভাইরা, চিশতিয়া কাদরিয়া নকশাবন্দিয়া ভাইরা, আমি কোন পীরের বিরুদ্ধে বলি না, বলবো না, তার কারণ আমরা পেট ভরেছি পকেট ভরেছি ওয়াজ করে। আর শাহজালাল শাহপরা নামানত শাহ বদর শাহ হাজার হাজার আউলিয়া দিনের দাওয়াত দিয়ে বাংলার জমিনে ঘুমিয়ে আছে। আমি এটা চকচক করতেছে গাজার কুলকি পাইছো কোনে? করে হুজুর দোয়া করেন আমার মুর্শিদকে বলা, মরার সময় আমাকে ডাক দিয়ে হাতে তুলে দিল, বলছে বাবা মাল দিয়ে গেলাম ধরে রাখিস। পীর দিবে যাই না মাস ধরে কোন ঠিক কিনা, আর পীর কি দিছে মাল ধরে দিলাম। এই যদি হয় তরিকা, তাহলে সেই তরিকার বদনাম করলে আপনি এত খেপেন কেন? আপনি ভালো হন, আমরাও আপনাদের মানি জোরে বলুন ঠিক কিনা। এইবার আসেন আশেকের রসুলের কথা বলি, ডাক দিয়ে কয় বীর, বীরের মুরিদ, দয়ার নবী নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। এই গান যে গায় আশেকের রসুলই হয়তো গান গায়। রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নয়নের নয়ন, দয়ার নবী নূরের নবী গো, তুমি নবী আমার আপনের আপন। দেখে নবীর মজে যা ভাগ্যবতী মা খদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। আশেক রসুলের গান গায়। আমি বলছি পাঞ্জাবির উপরে এত ফুটা কেন? বলে হুজুর বিড়ি খাই। দেখবেন দামি সিগারেটের ছাই কিন্তু কত ঘুনু ঘুনু পড়ে না। বলে হুজুর খাইছেন নাকি? আরে বিয়ে না করলে বিয়ের বরযাত্রী যায়নি নাকি? ঘুনু ঘুনু বিড়ি পড়তে পড়তে বিড়ির আগুনে পুড়ে পাঞ্জাবি সালুন, সালুন বুঝেন তো, সালুনের মতন হয়ে গেছে। আর সে গান গায়, দেখে নবীর মজে যা ভাগ্যবতী মা খদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। নবীর গান গাওয়া শেখে রসুল সাজো, কিন্তু জীবনে নামাজ পড়ো নাই, বিড়ি খেয়ে খেয়ে পাঞ্জাবি কি সেরকম? আবার মাঝে মধ্যে আবার ওই সালুন মার্খা পীর, বিড়ি খাওয়া পীর কয়, এই আমি শয়তানে কেতু কুতু দেয় নাকি? বলে হুজুর তুমি শরীয়তের লোক বুঝবা না, ঢাকা ফার্ম গেটে বাস অ্যাক্সিডেন্ট হলো, ঠেকালাম। আরে বাবা, বিড়ি বাবার পাওয়ারও তো কম না, কোথাকার বাস ঠেকালো? আমি ফার্ম গেটের বাস, তুমি কুষ্টিয়া থেকে ঠেকাও, তুমি তো পাওয়ারফুল। কিন্তু গত পরশু দিন যে তোমার বাড়িতে চুরি হলো টের পাইলা না কেন? বলে সেদিন আমি ঘুমাইয়েছিলাম, সেদিন আমি আল্লাহর অলি ঘুমায়েও যা দেখে, আল্লাহর অলি চেতন অবস্থাও তাও দেখে। অলি হওয়া এত সহজ কথা নয়, গলা ভালো হলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হওয়া যায়, গলা ভালো হলে ওয়াজ করে করে কোটিপতি হওয়া যায়, পাজারো প্যারাডো গাড়িতে চড়া যায়, কিন্তু অলি হওয়া এত সহজ কথা নয়। কেবল ভূমিকা চলতেছে, এখনই ঠিক ঠিক করো, দাঁড়াও না, আগে ঘড়িটা দেখে নি না। রে বাবা, দুইটা বাজে গেছে, হ্যাঁ হ্যাঁ, ফজর পর্যন্ত তোমার না হয় একদিন, আমার যে এখনো সাত মাস, এটা জানো? তোমরা মনে করো একদিনই বক্তার কাম সেরে ফেলবা নাকি? নারায়ে তাকবীর, আশেকে রসুল কাকে বলে রে পাগলের দল? ভালো করে বোঝো, ওহুদের যুদ্ধে পাথর মেরে নবীজির দাঁতটা ভেঙে দিয়েছে, চারিদিকে কাফের মুনাফেকরা বলে ফেলেছে কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ মারা গেছে, মোহাম্মদ মারা গেছে। এই কথা শোনার পরে ও আশেকের রসুলদের আমি অনুনয় বিনয় করে বলছি, আছে আশেকের রসুল নাই তার এমনি বলার সাথে সাথে টেকার গাদি আইলো নাকি? এখনো তো আট মনে আসবে,
দাওয়াত দিলাম আর কি, দাওয়াত দিলাম, এখন চাচ্ছি না, সেই ওয়াজটা গন্ডগোল করবো না। ছোট ছোট বাচ্চারা চারিদিকে বলে গেছে কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ জবাই হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা মার বুকের দুধ খাওয়া ফেলায় দিয়ে কানতে কানতে ওহুদের যুদ্ধের ময়দানের দিকে হাঁটা দেয়। মা জিজ্ঞাস করে, বেটারে তোরা কই যাস? বলে, মা গো তুমি কি কিছুই শোনো নাই, আমাদের দয়ার নবীকে জবাই করে পুঁতে ফেলেছে ওই ওহুদের জমিনে, তাই আমরা যে দেশে নবী থাকবে না, যে দেশে কোরআন থাকবে না, সেই দেশে মা গো তোমার বুকের দুধ আমাদের লালন পালন হয়ে লাভ নাই, যার জন্যে আমরা যাচ্ছি ওই কাফেরদের তলোয়ারের ভিতরে জবাই হতে। কানতে কানতে রওনা দিলেন। হানজার একজন সাহাবি সবে মাত্র বিয়ে করেছে, একটা রাত স্বামী স্ত্রীর সঙ্গে কাটিয়ে গোসল করতে যায়। বাচ্চারা জিগ বাচ্চাদের চোখের পানি দেখে বলছে, বেটা তোরা কান্দিস কেন? বলে, তুমি কেমন মুসলমান, তোমাদের নবীকে মেরে ফেলাইছে, আমরা শোনার সাথে সাথে সব লাইনে লাইনে কাতারে কাতারে যাই, আমরা শুয়ে পড়বো, কাফেররা কয়টা জবাই করতে পারে দেখি, তাই নাকি বলে? আর গোসল করতে যায় নাই, বাচ্চারা যদি আশেকে রসুল হয় মারহাবা বলেন। আমাদের দেশের আশেকে রসুল, তা আমার একটা ওই আছে মুরিদ বড় পীর সাহেবের কাদেরিয়া তরিকায়, খালি কয় গৌসে পাক, গৌসে পাক গোতা যা মারে বা, গৌসে পাকের ইসালে সোয়াব হচ্ছে গরু দাও ছাগল দাও টাকা দাও, আল কালেকশন করতেছে 1 কোটি টাকা ব্যাংকে, 1 কোটি। সেটা ওই কি ইন্টারনেটে ছাড়ি দিলে কথাটা শুনবে না, আমি নিজে তাকে সামনে বসে বলছি, আমার বাসে উঠছে 1টা টাকা দিল না, সবাই চাল ডাল তরি তরকারি যা পারে সব দিল, তাহলে তাও কিছু মনে করবা না তুমি যে গৌসে পাক করে গুঁতাটা মারো, কেন মারো? বলে, আমি কাদেরিয়া তরিকার মরি। আমি, ঠিক আছে, খুব ভালো কথা, তো কাদেরিয়া তরিকার মরিদ বড় পীর আব্দুল কাদের জিলানির ইসালে সোয়াবে ছাগল দিল, গরু দিল, চাইল দিল, তোমার 1 কোটি টাকা ব্যাংকে, তুমি কি 100টা টাকা দিতে পারো নাই? আমাকে বলছে বাঙ্গালি হুজুর, আব্দুল কাদের জিলানির জন্য জীবন দেব, কিন্তু আটানাও দিব না। এবার কি আসে, এই যদি গান গাই, বাগদাদেতে জন্ম তোমার ছিল রমজানের সময়, দিনের বেলায় খাও নাই দুগ্ধ, তাইতে তোমার রোজা হয়, মায়ে জানে না ছেলের এগুন হয়ে গর্ভধারিণী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি, সব জায়গায় খবরদার অলি সাইজ না অলি হয়ো, খুব খেয়াল, অলি সাইজ না অলি হয়ো। ভাইয়ারা আমার, হানজালা গোসল না করে চিন্তা করলো বুকে আঘাত করেছে, এর নাম আশেকে রসুল, কি হবে গোসল করে, কি হবে না পাকি, আমার দয়ার নবী নাই। আর মদিনার ছোট ছোট শিশুরা কানতে কানতে রওনা দিল ওহুদের দিকে, ঘরের ভিতরে গিয়ে আলমারির খাপে আলমারির থেকে তলোয়ার বের করে, বিয়ে হয়েছে কয়দিন? জোরে কম। আচ্ছা, আমরা তো যতই লাফাই আমার বকি জাতি দেবে, আমার বউকে যদি বলি যে বউ রে ওইদিকে তো নবী মরে গেল আমি একটু যাব, আমার বউ বলবে পাগল নাকি, নবী মরলেতে তোর কি মিনছি, তুই যে আমাকে বিয়ে করেছিস আমাকে বিধবা করে যাবি নাকি? আশেকে রসুল, আমি বাঙালি হুজুরের সাথে দেখা এলাম নাই। হ্যাঁ ভাইয়ারা, স্ত্রী বলছে কই যাও? বলে, যুদ্ধে রওনা দিলাম। বলি, কেন? আমাদের পয়গম্বরকে জবাই করে মেরে ফেলেছে, যে জায়গায় নবী থাকবে না কোরআন থাকবে না, তাই আমি রওনা দিলাম। ও পর্দার আড়ালে মা বোনেরা, আশেক গিরি বাঙালি হুজুরের সামনে দেখাইও না। আশেক কাকে বলে দেখো? বলছে, স্বামী গো একটা অনুরোধ। বলে, কি? আমি একটু দাঁড়ান, এক বদনা পানি এনে, বলছে তুমি যাচ্ছ, আমি একটু পা দুখানা ধুয়ে দিই। হানজালা জিজ্ঞাসা করতেছে, এটা আবার কোন আইন যে যুদ্ধে যাওয়ার সময় পা ধুয়ে দাও? বলে, পা ধুয়ে দিলাম, মাত্র বাসর ঘর হলো, তোমার একটা লুঙ্গি ধুয়ে দিতে পারলাম না, একটা টুপি জুব্বা ধুয়ে দিতে পারলাম না, তোমার সামনে আমি এক কাপ এক গ্লাস পানি এনে দিতে পারলাম না, আজকে রাত পার হয়ে গেল, তুমি চলে গেলা, কিয়ামতের মাঠে যে আমি তোমার স্ত্রী, তার প্রমাণ কি? এই পা দুখানা ধুয়ে দিয়ে মুনাজাত করতেছে আল্লাহ, আমার স্বামী হানজালাকে তুমি ফিরায় আইনো না। এটা দোয়া না বড় দোয়া? দোয়া হয় কি করে, মরার দোয়া করতেছে, আমার স্বামীকে আইনো না। কিয়ামতের মাঠে
নায়কের বউ উঠবে না, সিনেমার নায়িকার বউ উঠবে না, না মানে উঠবে, সব উঠবে নাকি উঠবে না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিয়ামতের মাঠে পুনরায় সবাইকে উঠতে হবে কি হবে না? হাঙ্গালার স্ত্রী ডাক দিয়ে কই মাবুদ, যাত্রার ম্যানেজারের বউ উঠবে, সিনেমার নায়ক ভিলেনের বউ উঠবে, কিয়ামতের মাঠে আমি হাঙ্গালার স্ত্রী শহীদানের স্ত্রী হয়ে উঠতে চাই। আল্লাহ তেজার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান। চলে গেলেন, যুদ্ধ শুরু হয়ে গেল, হাঙ্গালা জবাই হয়ে হাঙ্গালা মারা গেল। এইবার সবথেকে ওনার জীবনের কঠিন যুদ্ধ ওহুদের যুদ্ধ, ক্ষত বিক্ষত দেহ নিয়ে লাশ গালা সব পালা দেওয়া হলো। আমার নবীর জবান দিয়ে বলতেছে, সাহাবীরা রে খবরদার এই লাশগুলোকে লাশ ধোয়ায়ও না, ওইভাবে কাটা ফাটা অবস্থায় দাফন দিয়ে দাও। বলে হুজুর জীবনে তো এমন কোনো কথা বলেন নাই। বলে আমি বলছি তার কারণ আমার সাহাবীরা আমার কুরআনকে এত পরিমাণ ইজ্জত দেয় ভালোবাসে, কিয়ামতের মাঠে যখন আদালত বসবে আল্লাহ হাকিম হবে আর আমি পার্শ্বে উকালতি করব, সেই দিন আমার এই ওহুদের যুদ্ধের ক্ষত বিক্ষত দেহগুলো নিয়ে সবাই উঠে পড়বে, আমার আল্লাহ জিজ্ঞাসা করবে তোমাদের গায়ে এরম কাটা ফাটা কেন? ওরা বলবে মাবুদ কুরআনের জন্য আমরা ওহুদের যে ওহুদের ময়দানে জীবন দিয়েছিলাম, ওই দিন আল্লাহ খুশি হবে আমিও আনন্দ পাব। সবগুলোকে কবর দিয়ে দাও, গোসল করানো লাগবে না। ওই সেই পাগলি আশেকে রসুল, একে বলে হয় আশেকে রসুল, যদি বলেন ঠিক কিনা। আর কি আশেকে আছে, আমার ছেলেদেরকে জিজ্ঞাসা করছি, ও আব্বা কি এই ভাইরাস কি জিনিস? কোজে সর্বপ্রথম গলা ব্যথা হয়, তারপরে 3 ঘন্টা পরে ওই ব্যথা হাড়ের মধ্যে ঢুকে যায়, তারপরে জ্বর আসে মারা যায়। আমি তাই নাকি? আচ্ছা যদি আমি ভাইরাসে মারা যায় তাহলে তোর কী করবি? বলছি কবরের পাশ দিয়ে হাঁটবো না। আচ্ছা আমার ভাইরাস হলে তোরা কীভাবে আমাকে রাখবি? বলো ওই মাথার ঘরে রাখবো, আমরা যাবো না। আমি বাবারে খাবার টাবার দিবি না? বলে 3.5 হাত দূরের থেকে দিব। আমি ঘামলাকে চাইলে মারবি নাকি? আমাকে কয় আব্বা বাঁশের সাথে চামুচ বাঁধবো। আমি বা বাঁশের সাথে কি বাঁধবে? আমি তাই নাকি? ঠিক আছে, তা আমি এবার কই আমার স্ত্রীকে কই লবণ দি পানি দিয়ে আনো, আমার অবস্থা ভালো না, লবণের পানি আনো, লেবু আনো, জালনা দিয়ে তাকাচ্ছে কি রে। আমি ছেলেরা কই রে, আমার তো বিশাল জ্বর গলা ব্যথা, সব বলতেছে আপনি ওই ঘরে যান। আমি আমাকে একজন ধর, বলে পাগল নাকি, ধরলেও তাকে ধরবে। আচ্ছা আমি স্ত্রী তুমি? বলে এখন ধরো যে তুমি মরে গেলে তাহলে আমার তো বাঁচিয়ে থাকাই লাগে। ছেলের বউরা বলতেছে আমাদেরকে 15 দিনের ছুটি দাও, আমরা বাপের বাড়ি যাই। আমি যখন প্রথম বক্তা হলাম তখন আমার বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয় নাই, ওই সময় আমার প্রথম ওয়াজের মধ্যে ছিল চিনে নে তোর আপনারে ওরে অবুঝমো না, এ সংসারে কেউ নাই আপন জনা, কার আশায় কি করতেছো ও পাগলের দল, 500 টাকা ওই এতিমকে দিবা? এতিম বলবে আল্লাহ 500 টাকা দিয়েছিল, ওই কথা কিন্তু বহুদিন মনে থাকবে। আর তোমার ছেলেকে 500 টাকা দিবা, ছেলে বলবে 500 টাকা কি ভিক্ষা দিছো নাকি? জোরে বলেন ঠিক কিনা? এখনো তো আজ শুরুই হয়নি, দাঁড়াও না, যা ভুল করেছি লস পুরা করো। আইস এ ভাইয়ারা, ওই পাগলি আসতেছে, ইয়া রাসূলুল্লাহ সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো। আমার একটা আরজি বলে কি, সবাইকে আপনি বিনা দাফনে গোসল দিতে পারেন, আমার স্বামীকে গোসল ছাড়া দাফন দিবেন না। বলে আপনি কার স্ত্রী কে গো? বলে আমার স্বামীর নাম হাঙ্গালা, কেবলমাত্র বিয়ে করে নিয়ে আসলো, কেবলমাত্র বিয়ে করে নিয়ে এসে এক রাত্রি বাসর ঘর, পরের দিন গোসল করতে গিয়ে শুনেছে কতিলা মুহাম্মদ
আপনি মারা গেছেন, আপনাকে কাফেররা মেনে ফেলাইছে, আপনার প্রেমের জোর, আপনার প্রেমের কত বড় আবেগ, আপনার প্রেমে পড়ে দৌড়ায় চলে আসছে, আমিও বিদায় দিয়েছি হুজুর গো, আমার স্বামী কিন্তু না পাক ছিল, তাকে গোসল করাবেন। নবীজি বলছে, মা আপনি ঘরে যান, দেখ তোরে হানজালার লাশ কোথায়, তামাম যুদ্ধের ময়দানে যারা মারা গেছে সব লাশ পাওয়া যায়, হানজালার লাশও নাই, হানজালা জীবিতও নাই। নবী বলছে, ব্যাপারটা কি মনে হয়, কাফের মোনাফেকরা ধরে নিয়ে গেছে হানজালাকে? দেখ তো ব্যাপারটা কি, হানজালাকে ধরে নিয়ে গেছে নাকি? একটুখানি চিন্তার জগতে চলে গেছেন নবীজি। আল্লাহ তাআলা বলে, জিব্রাইল বলে আইসো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই মাত্র আল্লাহ তাআলা আপনার কাছে খবরটা দিতে বলল, আপনি হানজালার জন্য চিন্তা করবেন না, কাফেররা ধরে নিয়ে যায় নাই, হানজালাকে মেরে ফেলে নাই, হানজালা মারা গেছে কিন্তু হানজালার লাশ জান্নাতের মধ্যে নিয়ে জান্নাতের বরকতি হাউজে কাউসারের পানি দিয়ে ফেরেশতারা গোসল করাচ্ছে। তুমি যখন এসেছিলে ভাবে কেন্দেছিলে, তুমি এসেছিল সবে, এমন জীবন করিও গঠন, আসিবে তুমি তোমার জন্য কান্দিবে ভুবন, হাক্ক তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলমান না হয়ে কবরে যাও না, মুসলমান পলায়ে থাকা যাক না, মুসলমান সামনে চলা যাক, তার কারণ আল্লাহ বলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম, ভয় পাইও না, ভয় পাইও না, নিশ্চয় তুমি জয় হবে, কিন্তু শর্ত হলো ওয়াবাশশিরিল, তুমি যদি মুমিন হও তোমাকে কেউ হার মানাতে, কান্দে ভর দিয়ে রওনা দিচ্ছেন। ও কিছুক্ষণের ভিতরে লাশ চলে আসলো, সাহাবীরা পরীক্ষা করতেছে, সাহাবীরা বলে, আমরা সহচক্ষে দেখেছি চুলের আগাগুলো, দাড়ির আগাগুলো বেয়ে বেয়ে জান্নাতি পানিগুলো পড়তেছে, জোরে বলেন মারহাবা। ও বন্ধুরে, নবীজি কষ্টের মধ্যে শুধু রক্ত আর রক্ত, হযরতে আবু বকর সাহাবীদের কান্দে ভর দিয়ে রওনা দিলেন, নবীজি বলছে, আবু বকর আমার একটু বিশ্রামের ব্যবস্থা করো, আমি আর হাঁটতে পারি না। বলে, হুজুর আর একটু, বলে আর একটু যাওয়ার পরে বলছে, আমি যে আর পারি না, আবু বকর রেস্টের ব্যবস্থা করো। বলে আর একটু, নবী ডাক দিয়ে কয়, আবু বকর আমার তো জীবন বাঁচে না, আমার জীবন বাঁচে না, তাহলে তুমি আর একটু করতে করতে কত দূর নিবা? আবু বকর কান্দে আর কয়, নবী মক্কার মানুষ আপনাকে তাড়িয়ে দিয়েছে, মক্কা থেকে পালিয়ে রাতের অন্ধকারে চলে আসলেন, দেখেন মদিনার সিনারিগুলো, এই শিশু বাচ্চাগুলো চিৎকার করে করে কান্দে, এদের একটু সান্ত্বনা তো দিবেন। নবীজি উঁচু জায়গায় বসলেন, রক্ত ঝরা শরীর নিয়ে কই, মদিনার পাগলরা জন্ম আমার কাবার পাশে, কিন্তু ওই কাফেররা আমার জন্মভূমিকে ত্যাগ করাই দিল রাতের অন্ধকারে, আমি এতিম তোমাদের মধ্যে এসেছি, তোমরা বলো মদিনাবাসী আমাকে তোমরা দেখে রাখবে কিনা, সেই দিন বাচ্চাগুলো চোখের পানি ঝরায় বলেছিলেন, নবী গো আমাদের জীবন আপনার জন্য কুরবানি করে দিলাম, একে বলা হয় আশেকে রসুল। আব্দুল ওহাব বলে, আশেকে রসুল এই মানুষটার খোঁজ পাবেন, আপনি যদি কোনোদিন কারবারায় যান, বহু কবর রয়েছে, বহু মাজার রয়েছে, আব্দুল ওহাব মাত্র 14 বছর বয়স, ধরে বলেন কয় বছর, উনার মা 14 বছরে বিয়ে দিয়ে দিলেন, বলে আমি কখন মারা যাব, বিধবা, আমার স্বামী নাই, আমি বিধবা, আমার ছেলে দারে আমি বিয়ে দিয়ে দিলাম, 14 দিন 14 বছর বয়সে বিয়ে দিয়ে বউ নিয়ে আসলেন, স্বামী স্ত্রী বাসর ঘরে গল্প করতেছে, এমন সময় ওরে কুয়াবাসের মানুষ, আশেকে রসুল সম্পর্কে আমি বাঙালি হুজুরকে বুঝাইতে হবে না, আমি খুব বেশি বেশি করে বুঝেছি, আমরা যা আশেক, তবে আপনাদেরকে আশেক ধরা যায় তার কারণ, আমি বাংলার 68,000 গ্রামের মধ্যে একটা একটা কি বলে একটা জায়গায় কি বলে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সব ডিস্ট্রিক্টে ওয়াজ করেছি, 26 বছর আমি ভারতে ওয়াজ করেছি, আমার কালেকশনের বক্তা আব্দুল ওহাব বুলবুলি মারা গেছে,
করেছে, তারপরে কারেকশনের দায়িত্ব বাংলার জমিনে আমাকে কিছুটা হলেও আল্লাহ দান করেছে। ভাইয়ের আমার যা কালেকশনের ভাব দেখলাম, খোদার কসম করে আমার এই বক্তা জীবনে বলি, আপনাদের আশেকে রসুলের মধ্যে আল্লাহ যেন এখনই নামগুলো উঠায় নেন। টাকা 5 টাকার কয়েন হোক, তারপরও দরদ ভরা 70,000 টাকা 10,000 টাকা কোরবানি করলেন। আমি মাত্র 10টা মন ধান চাইছিলাম, সেখানে 32 মন ধান দিয়ে দিলেন। এদেরকে আশেকে রসুলের মধ্যে আল্লাহ গণ্য করবেন তাতে কোনো সন্দেহ নাই। বাসর ঘরে 14 বৎসরের স্বামী স্ত্রী, এমন সময় কারা জানি বলতেছে, ওই ফোরাত নদীর কিনারে, ফোরাত নদীর তীরে খাতুনে জান্নাত মা ফাতিমাতুর জোহরার ছোট ছেলে হুসাইনকে এজিদ বাহিনী অ্যাটাক করেছে, 22,000 সৈন্য তাকে জবাই করবে, মেরে ফেলবে। এই কথাটা আব্দুল ওহাবের মা জানলা দিয়ে শুনেছে, শোনার সাথে সাথে দৌড়ায় গেছে বাসর ঘরে মা আব্বা শুনে দিবে, ঘরের ভিতরে ঢুকায় দিয়ে বলছে, বেটারে এ জীবন রেখে লাভ নাই, যে আউলাদে রসুল হুসাইন জবাই হয়ে যাবে আর আমার পেটের সন্তান কিছুই করতে পারবে না, এই বাসর ঘর দুয়ে তুই কি করবি, আর আমি তোকে বুকে টেনে মানুষ করি বাকি করব। আমি তোর মা বলছি, তাড়াতাড়ি চলে যা, হুসাইনের সঙ্গে তুই সহযোগিতা কর, তুই যদি মরে যাস হুসাইনের সঙ্গে জান্নাত পাবি। যুদ্ধের পোশাক পরে মার কাছ থেকে বিদায় নিচ্ছে, মার কাছ থেকে বিদায় নিচ্ছে, বাসর ঘরে বোর কাছ থেকে বিদায় নেবে না? বাসর ঘরে গেছে, বাসর ঘরে গিয়ে রাগ পাগলের দল, বড় কষ্ট হয় ওয়াজ করতে, তার কারণ আমরা এমন একটা জামানায় এসেছি, হাতের তালুতে আগুন রাখা যেমন কঠিন, ঈমান রাখাও তেমন কঠিন, ঠিক সেই পর্যায়ে আমরা প্যান্ডেলে বসেছি, যার জন্য আশেকে রসুল খুঁজে পাওয়া মুশকিল। মার কাছ থেকে বিদায় নিয়ে বাসর ঘরে ঢুকেছেন আব্দুল ওহাব, ঢুকে দেখে স্ত্রী বিয়ের সমস্ত পোশাক খুলে সাদা কাপড় পরে বসে আছে। জিজ্ঞাস করে স্ত্রী, রে বলতো তুমি সাদা কাপড় পরে বসে আছো কেন? বলছে, স্বামী গো, তোমার মা বাসর ঘর থেকে ডেকে নিয়ে তোমাকে যা যা বলেছে আমি জান্নাত থেকে কান পেতে শুনেছি, তাই আমি বিয়ের পোশাক খুলে ফেলেছি, তার কারণ কেয়ামতের মাঠে আমিও শহীদানের স্ত্রী হয়ে হাসরে উঠতে চাই। এটাকে বলা হয় আশেকে রসুল। ভাইরা আমার, আমরা অত দূর পারবো না, নবীজির প্রেমে তো 1 ফোঁটা চোখের পানি খালি আমারই পড়ছে না, আমি দেখছি অনেকেই চোখ মুছতেছেন। একে বলা হয় রহমতি মাহফিল। জোরে বলুন ঠিক কিনা? স্বপ্নের মধ্যে হযরত বেলালকে নবীজি কলেমা পড়াইয়া দিয়েছেন, সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে কলেমা পড়ানোর পরে শুধু জিকির করে লা ইলাহা, চারিদিক থেকে খবর আসছে উমাইয়ার কাছে, বলছে উমাইয়ার কুনা কিনা গোলাম, তোমার ভাত খায়ার গীত গায় মোহাম্মদের, এরকম বলে তো কলেমা পড়িছে, মিথ্যা কথা, বেলাল আমার কিনা গোলাম। বেলাল কলেমা পড়তেই পারে না, পড়িছে, ডাকো বেলাল, বেলাল আমার চিরশত্রু মোহাম্মদের কলেমা বলে তুমি পড়িছ? বেলাল মিট মিট করে হাসে, সুবহান আল্লাহওয়ালা, লোকের মুখ বেজার থাকে না হাসি থাকে? দেখেছেন কত লোক দান করতেছে তারপরও মুখে হাসি আসে না, ইসরাম আসে না? এবার বেলাল হাসো কেন? জাহাদ বলতেছেন ঠিক, ঠিক বলে হ আমার চিরশত্রু মোহাম্মদের ভাত খাও আমার, টাকা খাও আমার, আর মোহাম্মদের কলেমা পড়ো, বলো বলো তুমি কলেমা ছাড়বা কিনা? হযরত বেলাল ছিলেন আশেকে রসুল, ডাক দিয়ে কয় মায়া মনে রাখো, একবার যখন কলবের মধ্যে ঢুকাইছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ, এই কলেমা কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তলোয়ার ঢুকাইয়ে 7.5 ইঞ্চি তলোয়ার ঢুকাইয়ে দিয়েছে, সেলাই করে নাই, ওষুধ দেয় নাই, ব্যান্ডেজ করে নাই, রক্ত বের হয়ে গেল,
ভুঁড়ি বের হয়ে গেছে, এমন সময় জানলা দরজা বন্ধ করে একেবারে ফেলাই রাখলো বিলাল, ২৪ ঘন্টা টাইম দিলাম, যদি কলেমা না ছাড়ো তাহলে খবর আছে। কয় ঘন্টা টাইম দিল? জোরে কম, ২৪ ঘন্টা পরে বের করা হলো বিলাল, অনেক রক্ত বের হয়ে গেছে, চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে। বিলাল বলো দেখি কি ডিসিশন নিয়েছো, বলো বলো বলো। মিটমিট করে হাসে, দেখি তো আমি জানি যে বিলাল আমার লোক, হাসতেছে তার মানে পরিবর্তন হয়েছে। বলে কি পরিবর্তন? বলে আমার জীবনকে যদি তুমি জবাই করে হাড় হাড্ডি টুকরা করে মাংসগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দাও, তাও আমি পড়েই যাব না। ইলাহা ইল্লাল্লাহু, জোরে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ওই যে কামাররা কি বলে এটাকে, আফর নিয়ে, আফরের মধ্যে লোহার রড জ্বালায় এইরকম চাইপে ধরে, এক গ্রাম দুই গ্রাম পাঁচ গ্রাম দশ গ্রাম চাউল ধরবে হযরত বিলালের গায়ে, এরকম গর্ত করে দিয়েছে। আমরা হলাম কি বলতাম, ইস, আর উনি চাইপে ধরার সাথে সাথে কয়লা ইলাহা ইল্লাল্লাহ। আশেকে রসুল কাকে বলে? এইটার উপরে কিছুক্ষণ ওয়াজ করা, তারপরে আমি যুবকদের ওয়াজ করব, তারপরে মা বোনেদের ওয়াজ করব, এইবার পীরেদের ওয়াজ করব, সবশেষে জাহেরি এলে মহয় দুগ্ধেরই মতন, আর বাতেনি এলে মহয় যমন ও মাখন, দুগ্ধ ব্যতীত মাখন কে কোথা করেছে, আর পীর না ধরে পীর কে কোথা হয়েছে, সব কথা হবে। আপনারা রাজি তো? হ্যাঁ হ্যাঁ, আমিও বুঝি, হ্যাঁ ইনশাল্লাহ। জোরে কোন মারহাবা, এইবার তারপরও বিলাল কলেমা ছাড়ে না। উঠ নিয়ে দড়ি দিয়ে বিলালের পায়ে বান্ধা হলো, আশেকে রসুল দেখাও, তাই না? নামাজ নেরুল জানাই, গাঁজা খাইয়ে কয় দয়ার নবী নূরের নবী গো, গান গাইলি আশেকে রসুল হয়ে যায়। আবার কিছু কিছু বয়াতি আমাদের দেশে আছে, ওরা গান গায় মারিফত কি চিনি রসগোল্লা ওরে মোল্লা, মানে আমাদেরকে টিটকারি মারে যে মোল্লারা মারিফত বলি কিছুই জানে না। আমি ওরে গায়িকা, মারিফত যদি জানতে হয় ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন, সব কোরআন শরীফের ভিতরে আছে, কোরআন ব্যতিরিকে কোনো মারিফত হয় না। শুধু তাই না, ওই বয়াতিরা গান গায় আয়াত কুরআন পড়ে শুধু নাম ঠিকানা জানতে পায়, মানুষ ছাড়া আল্লাহর কোনো গতি নাই। আমি কয় কি রে, এ যত ঈমান হারা কথা, জোরে বলেন ঠিক কি না? ওরা যার জন্য নামাজ পড়া বাদ দিয়ে মানুষ বসতেছে লালন শাহের মাজারে, ওর পীর বলেছে খবরদার কাফন সেলাই করা হয় না, তুমিও লুঙ্গি সেলাই করতে পারবে না। পীর বলিছে লুঙ্গি সেলাই করে নাই, পীরের কথা মোতাবেক যেহেতু কাফন তো সেলাই হয় না। লালন শাহর মাজারে যাই, মোরাকাবায় বসে আছে, মোরাকাবা মানে চোখ বন্ধ করো, আর ধ্যান মানে চোখ বন্ধ করা, নামাজ মানে সেজদার দিকে তাকাও। ফাল্গুনি দমকা হাওয়া আইসি, দুই দিককার লুঙ্গি দুই দিক সিলে, ও যে কি বলে আয়াত কুরআন পড়ে শুধু নাম ঠিকানা জানতে পায়, মানুষ ছাড়া আল্লাহর কোনো গতি নাই। যার জন্য ও খোদা ভাজা বাদ দিয়ে কাক বুঝতেছে, দুই লুঙ্গি দুদিক চলে গেছে, মাঝখানে যেটা আছে সেইটার পরে যাই মারছে সেজদা। তামছে আব্বা তুমি কিছু মনে করো না, কোন জায়গায় সেজদা? তো ওদের তো দলিল হলো লালন গীতি, কি বলতেছে, শুনিলে প্রাণ চমকে উঠে দেখতে যেমন ভুজাঙ্গনা, ওইখানে শায়ের নাউজুবিল্লাহ, জোরে কর, এই জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা কি তরিকত মানি না? জোরে বলেন মানি না? ফুরফুরা মানি না? মহিউদ্দিন হামিদি মানি না? শর্ষিনার মৌলানা নেসারউদ্দিন আহমেদকে মানি না? গৌহরডাঙ্গা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলেহে, মৌলানা ইসাক রহমতুল্লাহ আলেহে, কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলেহে, এদেশের বিখ্যাত অলি লোক ছিলেন, জোরে বলেন ঠিক কিনা? এইবার হযরত বিলালের পাশ সাথে বাইন্দিছে, আর উটের পাঁচ সাথে বাইন্দি গরম বালু, কিন্তু তারপরে আবার সাল বাকলা কিছু আছে নাকি? আশেকে রসুল দেখাও, তাই না? পারে কে যাবি
নবীর নৌকাতে গাঁজা খাইয়ে কি দেখে, গাঁজা খাইয়ে কি দেখে? আমি হাকিমপুরে জর্দা দিয়ে পান খাই, ধুলাগুড়ি মাদ্রাসা চিনেন নাকি? ধুলাগুড়ি কাউসারিয়া কামেল মাদ্রাসায় আমি গেছি, এই জায়গা তো নতুন, কোন নাতিপুতি আমার এখনো হয় নাই। আমি ধুলাগুড়ি মাদ্রাসায় প্রতি বৎসর বাৎসরিক জালসার বক্তা, অনেক নাতি। দাদা ভালো আছেন? হ্যাঁ ভালোই আছি দাদা, একটা পান দেন তো। আমি হাকিমপুর জর্দা দিয়ে বলছে, দাদা আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, তুমি হাদিস মারছিস কেন? কোন আলেমদের পান খাইলে অসুবিধা নেই, ওরা নবীজির অংশীদার। আমি তোর জর্দা খাওয়া অভ্যাস আছে নাকি? ওই না খাবি কেন? বলে আপনার পানে বরকত আছে। বরকত লেখা গা, যদি একটা পান না দিতে কালকে চার দোকানে বলবে বকটা ভালো কিন্তু পাকা কিপটে। পান একটা দিয়েছি ভাই আমার নাতি আমার খাইয়ে সামনে বসে জালসা শুনতেছে, কিছুক্ষণ পর কর প্রধান বক্তা তিনটা না চারটা? আচ্ছা প্রধান বক্তা কয়টা? আরো বলতেছে প্রধান বক্তা তিনটা না চারটা? আচ্ছা কিসে কিসে বলতেছে কোন তো? হাকিমপুরি জর্দায় যদি এক বক্তা চারটা দেখো, ওরা গাঁজা খাইয়ে বাড়ি যায় বউকে কয় ও মা বউ, বাড়ি যায় বউকে কয় ও মা বউ, বউ কয় আজকে ওভারলোড খাইছো নাকি? বলে একটু ওভারলোডই হয়ে গেছে। আমি কি তরিকার বিরুদ্ধে বলছি? জোরে বলা লাগবে কিন্তু, আমি তরিকার পক্ষে বলছি। তার কারণে দেশ ওলি আল্লাহর দিন প্রসার করেছে, আমি সেই ওলিদের বিরুদ্ধে বলতে পারি না, কিন্তু কিছু ভন্ডদের কারণে যে ওলিদের বদনাম হচ্ছে। বন্ধুগণ ভাইরা আমার হযরত বিলালকে টানতেছে, কয় যে লা ইলাহা, এটা ফাসেক না আশেক? আমাদের আমাদেরকে যদি এরকম বলতো, খোদার কসম ওই আমার, তুমি আমার ধর্ম বাপ ছেড়ে দাও, এই হলো আমাদের ইমান। আরো বলছেন আত্তার উমায়া লা ইলাহা ইল্লাল্লাহ, টানতে টানতে ওনার শেষ, জীবন শেষ। এই দেখেন দয়ার নবী, নবী নবী গো, তুমি আশেকের জীবনের জীবন। নবীজির কানে গেছে, বিলালকে শেষ করে দেওয়া হলো। নবীজি দৌড়ায় হযরতে আবু বকর সিদ্দিকের বাড়ির কাছে যায়, বলছে আব্বা আসো নাকি? সঙ্গে সঙ্গে বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজির চোখের গুড়ায় পানি জমা, বলে হুজুর ব্যাপারটা কি? বলে আবু বকর তুমি জীবনে বহু কাজ করেছো আমার, আজ একটা কাজ, বলে কি? আপনি চোখের পানি মুছেন, আমি সইতে পারছি না। আমি শুনলাম উমাইয়া নাকি বিলালকে মেরে অসল বানিয়ে দিয়েছে, তুমি কিছু টাকা নিয়ে ওই গোলামির থেকে আজাদ করে দিতে পারো। বলে হুজুর আপনি ঘরে যান, আমি দেখতেছি এক বস্তা টাকা নিয়ে হযরতে আবু বকর উমাইয়ার মুখের উপরে চেলে দিয়ে বলতেছে, ও তো আর কাজ করতে পারবে না, ওকে অসল বানিয়ে দিয়েছো, তুমি এক কাজ করো ওকে দিয়ে দাও। বস্তা টাকা দিয়ে হযরত বেলালকে কান্দে করে নিয়ে আসতেছে। হযরত বেলাল বলে আবু বকর গো আপনি ছেড়ে দিন, আমি হেঁটে হেঁটে যা। বলে তুমি কি পাগল নাকি? তুমি শুইতেই পারতেছো না, বসতেই পারছো না, দাঁড়াবা কি করে? বলে আমি সুস্থ হয়ে গেছি। মারহাবা বলে। বলে কি ব্যাপার, তুমি কেমনে সুস্থ হইলা? বলিয়া আবু বকর গো আপনি আমার নবীর বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন, আর যত আগাচ্ছি আমার নবীর গন্ধ আমার গায়ে লাগে রে, আমার নবীর গায়ের গন্ধ পেয়ে আমি বিলাল সুস্থ হয়ে গেছি। একে বলা হয় আশেকে রসুল। নিয়ে যেয়ে ফেলাইয়ে দিলেন, কলেমা পড়াচ্ছেন, বিলাল মিটমিষ্টি হাসে। আমার নবী বলে বিলাল রে কলেমা পড়ার সময় কেউ তো কোনোদিন হাসতে দেখি নাই, তুমি হাসতেছো কেন? বলে নবী গো ওই কাফের উমাইয়ার ঘরের মধ্যে ঘুমাইছিলাম, স্বপ্নের মধ্যে যে হাতে কলেমা পড়াইছেন, খোদার কসম ওই হাতের সাথে আমি বিলাল মিল দেখতে পাই। বিলাল জান্নাতি না জাহান্নামী? জোরে কন। মেরাজ থেকে ঘুরে এসে কয়্যার নবী কয় বেলাল আমি রফরফে যখন চলে গেলাম, জিব্রাইল এই পর্যন্ত আমাকে ছেড়ে দিয়েছিল, আমার একটু গা ছমছম করতেছিল, হঠাৎ করে দেখি আমার ডান পাশ দিয়ে বাম পাশ দিয়ে মনে হচ্ছে তুমি ঘুরতেছো, এত মর্যাদা তোমার কেন গো? তোমার আমলটা কি? বেলাল কান্দে, হুজুর আমার কোনো আমল নাই, তবে যেদিন থেকে আমি কলেমা গ্রহণ করেছি আমি বিলাল তাহাজ্জুদ ইশাক আওয়াবিন চাষত বদে, হুজুর গো তাহিয়াতুল ওযু নামাজ আমার জীবনে কাজা না।
সুলতানুল আরিফিন হযরত বাইজিদ বস্তামী রহমতুল্লাহ আলাইহি 40 বছর মসজিদ থেকে নিচে নামে নাই। সুবহানাল্লাহ, আমাদের দেশে এমন পীর আছে 80 বছর বয়সে মসজিদে উঠেই নাই। আছে না? আছে না? এলাকার ভিতরে দুই একজন এতে কাপ করা লাগে। আমি আবার আমার দুইটা যুবক ছেলেকে দিলাম, তোমরা কলেজে পড়ো, স্কুল কলেজ তো বন্ধ, তো এক কাজ করো, রমজানে তুমি দুইজন এতে কাপ করো। আমি একদিন জিজ্ঞেস করছি, তোমরা যে যুবক ছেলে এতে কাপ করতেছ, আর তার রাত রাত কেমন কাটতেছে? করে হুজুর ফেসবুক দেখতে দেখতে তাড়াতাড়ি রাত পরিষ্কার হয়। আরে তিন দিন এক সপ্তাহ এতে কাপ করলে একজন লোক অলিও হয়ে যেতে পারে, আর ওনার এতে কাপের মধ্যে কি ঝাড়তিছে? যুবক ভাইরা, আস্তে আস্তে তোমাদের ওয়াজ আসতেছে, রাজি আছো? মাত্র দুই মন ধান খেতি বা হাত তলব, চিন্তা করতেছে এ মাল যতই ওয়াজ করুক কিন্তু ধানের কথা বলে নাই। হে বাবা, মাত্র দুই মুনি তো চাইছি, আমি তো বেশি চাই নাই। দেখেন অন্য বক্তা কিন্তু কালেকশন করে দৌড় মারে, আমি কিন্তু দৌড় মারা বক্তা না। পুরাতন চাইল পুরাতন চাইল পুরাতন গুলোকে একটু সম্মান দিও। কে আছেন, কোন দরদি আছেন? একটা মন ধান দেখেন তো, মার নামে আধামুন, বাবের নামে আধামুন। নাইট গার্ড যেমন, নাইট গার্ড যেমন সারা রাত বাজারের পাহারাদার, আপনার মা কিন্তু সারা রাত গেট খুলে পাহারা দিয়েছে। নাম কি কো? সাইফুল ইসলাম। 1000 টাকা এক মন ধান। কুন্ডা মারহাবা কো। খাদেম খাদেম সাইফুল ইসলাম মাদ্রাসার খাদেম। নারায়ে তকবীর আল্লাহ। শুধু এক মন ধানই দেয় নাই, 1000 টাকা দান করেছে। সর্বপ্রথম যখন ধানটা দিল, ওই সাইফুলকে একটু দোয়া পাই কি পায় না? এক মন ধান আর 1000 টাকা। এক মন ধান, এদিকে সাইফুল আর এদিকে শাহিদুল, একটু হাত বাড়ান, আল্লাহুম আমিন, সবাই হাত বাড়ান, আল্লাহুম আমিন। আরে বাবু, 32 মন ধান কালেকশন করেছি, হাজার হাজার টাকা কালেকশন করেছি, তারপরে আবার ওয়াজ ধরেছি, মাবুদ গো তুমি ক্ষমা করে দাও এদেরকে, যদি কোনো অজান্তে শয়তানের কবলে পড়ে গুনাহ করে থাকে মাফ করে দাও, দুইজনের দুই মন ধান তুমি কবুল করো, 100 আর 1000 টাকা কবুল করো। আইনি সেই রাত্রিতে কোটি কোটি রহমতের ফেরেশতা নূরের কলম নিয়ে জালসায় হাজির হয়ে গেছে। আয় আল্লাহ, দুইজনের নাম আর সে মহল্লায় তোমার ডায়েরি ভুক্ত করে নাও। মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে গেছে তাদের কবরের আজাব মাফ করো। সাইফুল আর শাহিদুল দুইজনকে আল্লাহ তোমার ঘরের মেহমান না করে কবরে নিও না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ণ তাকবীর। হ্যাঁ, 32 আর 2 এ 34 আর আশরাফুল দুই মন কত হয়? আমি কিন্তু এখন ওয়াজে হাত দিব আর অমন সময় আশরাফুল দুই মন ফজলু 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 আর উঠুক না, যার যার একটু তো পেশাবও করতে দিবা না, নাকি তোমরা যে একেবারে সেই এখন বসিছে নাকি, একটু পেশাব টেশাব লাগে না? লাগে। তাহলে কয় মন হলো? আগে 37 ছিল, ফজলুটা দিয়ে 38 হলো। বাবা বয়স হয়ে গেছে বেশি, তাই বলে যে তুমি 20 টাকার লোট দিবি বা 500 টাকা দিলে মিষ্টি খাওয়াবো, এত সহজ না। এখন মেমোরি কার্ড ফাইনালে আছে, আর মাত্র 3 মন ধান দিয়ে 40 পুরা করো দেখি, সট সট করে হাত খাড়া বাড়াও, এমন সুযোগ আর পাওয়া যাবে না। এমন একটা রাত্রি বাবা, এই রাত্রিতে রহমতের টাইম, এই রহমতের টাইমে আর 3 মন ধানই তো চাইছি। মিজান এক মন, মিজান সাদ্দাম হোসেন ছেলের, সাদ্দাম হোসেন এক মন ধান আর 500 টাকা। এই তো আজ 2 মন থাকে, ছেলে মারা গেছে, সব সব দোয়া হবে, আর মাত্র 2 মন দিলি তো 40 হয়ে যায়। ডাক্তার মিজানুর রহমান এক মন ধান, ডাক্তার মিজানুর রহমান এক মন ধান। নারায়ে তাকবীর, জোরে বলেন আমিন। আর মাত্র 1 মন দিলে 40 হয়। আমাদের কোনটা? আব্দুল মতিন এক মন, লিল্লাহে তাকবীর।
চল্লিশ পুরাইলাম তার কারণ মাঝে মধ্যে আমাদের গ্রামে ভাঙড়ি কিনতে আসে সাইকেলে করে, সাইকেলের উপরে একটা মাইক বাইন্দে গান গাই, আশি তুলাই শেয়ার হলে এসব গান গাই, আশি তুলাই শেয়ার হলে চল্লিশের মন নারায় থাকবি, চল্লিশ মন ধান হয়ে গেল একটুখানি হাত তোলা লাগে। অনেকের ছেলে অসুখ দান করেছে, মা বাপের জন্য দান করেছে, কতজনের কত নিয়াত নিয়ে দান করেছে, মুরব্বীরা খবরদার হাত নামাবেন না আপনাদের। এক মন ধান হাফেজ হোসেন, হাফেজ কি হোসেন, মারহাবা কোন আরাগবা আরাগবা হাফেজ হুসাইন, একশো টাকার এক মন ধান। এইবার বলতে পারেন হুজুর আমরা যে দুই মন ধান দিলাম, সত্তর হাজার টাকা দিলাম, আপনি একবার মারহাবা বললেন, আর হাফেজ হুসাইন হুসাইন একশো টাকা দিল, এক মন ধান দিল, আপনি তিনবার মারহাবা বললেন, আপনারা টুপিওয়ালা টুপিওয়ালা ঠিকই আছেন, যার জন্য বলি নাই, আপনারাই বলেন হাফেজরা লোকের বাড়ি খায় নিজের বাড়ি খাওয়ায় না, ওরা লোকের বাড়ি মিলাদ দেয় নিজের বাড়ি দেয় না, ওরা লোককে ওরা দানের ওয়াজ করে দান করে না। হাফেজ হুসাইন এই বদনামার আলেমদের করবেন না, হাফেজ হুসাইনের এক মন ধান নিয়ে কবুল করেন সবাই, বলি আমিন। রবিউল ইসলাম পাঁচশো টাকা এক মন ধান, রবিউল ইসলাম পাঁচশো টাকা এক মন ধান, ধান থেকে চল্লিশ সরাই বিয়াল্লিশ হয়ে গেল, একটু হাত বাড়ান আল্লাহুম আমিন, হ্যাঁ হাত বাড়ান আল্লাহুম আমিন। কতজনের কত ব্যথা মনের মধ্যে আছে গাথা, সব থেকে বড় ব্যথা গো মাবুদ দুনিয়ায় যার বাপ আর মারা, শিশু বাচ্চা একটা শেরপুরের মহাফিলে পঞ্চাশ টাকা দিয়ে কান্দে রাখেন। হুজুর আমি একজন ক্লাস ফাইভের ছাত্র, আপনি মুসাফির হালে আসেন, পঞ্চাশ টাকা দিলাম, আমি বেটারে তোর চোখে পানি কেন বলতো, বলে হুজুর চার বোন তিন ভাই আমরা, আমি আমার মার কোলের ছেলে, হুজুর প্রাইভেট পড়ে যখন বাড়ি আসতাম মা ব্যাগটা কান্দে থেকে নামায় নিয়ে সুন্দর করে নাস্তা করায় আমাকে একটু হলেও বিশ্রাম দিতেন, যদি আশেপাশে কোনো জালসায় গেছি যত রাত হোক বাড়ি আসি একবার মা বলে ডাক দিলে দরজা খুলে যায়, বলে তাহলে তুমি এইভাবে কান্দিছো কেন, বলে হুজুর গো আজকে দশ দিন শেরপুর হাসপাতালে মা চিকিৎসা হতে গিয়ে মারা গেছে, এই দেখেন গাল ফুলা বলে কিসের, কেউ আমাকে গোসল করাই দেয় না, আমি টিউবওয়েলে গোসল করতে যাই টিউবওয়েলের বাড়ি খেয়ে গালটা ফেটে গেল, আজ কয়েকদিন জ্বর গো হুজুর কেউ আমাকে কপালে হাতটা দিয়েও দেখে না, মা মরার সময় যে বালিশটা মাথার তলে দিয়ে মরেছিল ওই বালিশটা আমি কাউকে দিই নাই, বালিশটা গলার কোলের ভিতরে জড়ায় ধরে কান্দি মা মা আমি তোমার কোলের বেটা, কেউ মশারি খাটায় দিল না কেউ আমার যত্ন নিল না, সারা রাত কান্দি, ফজরের নামাজের পরে যখন রাত্রি পরিষ্কার হয়ে যায় কানতে কানতে মার কবরের পার্শ্বে গিয়ে মার কবরের রেলিং ধরে কান্দি মা তুমি কবরে কেমন আছো জানি না গো মা, তবে কোলের বেটা রেখে কেন মা যেন দুনিয়া ছেড়ে না যায়, আমি ও এতিম, টাকা দিল ধান দিল তাদের মধ্যে মার জন্য দোয়া চাই বাবার জন্য দোয়া চাই, তুমি কি আমি গুনাগারের দোয়া কবুল করবা, হাফেজ হুসাইন মাদ্রাসার খেদমত করে সেও এখন ধান দিল, এদের ধানের জন্য টাকার জন্য আমি প্রধান বক্তা এক ফুটা চোখের পানি ওদের দানের মধ্যে মিশাইয়ে দিলাম, মা বাপ দাদা দাদি নানানের সবাইকে জান্নাত দিও, আয় আল্লাহ চোখ ভরা পানি নিয়ে এই চোখের পানি থাকতে থাকতে মাওলার কাছে নালিশ দিয়ে দেন। হাজী আহেদ আলী, হাজী আহেদ আলী পাঁচশো, সবাই বলেন আমি কুন্দা হাকিম, হাজী হাকিম হাজী এক মন ধান, সবাই বলেন আমিন। দুই নম্বর কে আছেন বলেন তো ভাই, সুলতান, জোরে করে নাম বলবেন, সুলতান, সুলতান এক মন, দুই মন হলো,
তিন নম্বর কে আছেন? তিন নম্বর। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাই, হাফেজ নাই 100 টাকা, আমি দোয়া করে যাই, কল রব্বি শরহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, রব্বি জিদনি ইলমা। তিন নম্বর, একটা লোক কিয়ামতের মাঠে বলবেন, তোমাদের গ্রামে এইভাবে চিল্লায় চিল্লায় কানছে, আব্দুস সালাম একবার কিছু দিয়েছে নাকি? আব্দুস সালাম এক মন ধান, আব্দুস সালামের অভাব হয়ে যাবে নাকি? 10 কেজি ধানের বিছন ফেলো আর নিয়ে আসো 20 মন, দেয় কেডা? 10 কেজির থেকে 20 মন দেয় সে আল্লাহ এক মন পায় না? আব্দুস সালাম এক মন। তিন নম্বর হলো নুরু, 200 টাকা বলেন কে আছেন? আরেকটা লোক হাত বাড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি দিয়ে দিলাম একটা মন। চার নম্বর কে আছেন? একটা লোক হাত বাড়ান বাবা, মা কে দেন আধা মন, বাবা কে দেন আধা মন, মাত্র একটা মন দান দেন, বাকি বিল্লাহ এক মন ধান, বাকি বিল্লাহ নারায়ে তাকবীর, গফুর এক মন ধান, গফুর আব্দুল গফুর এক মন, রাজেশল নদী বাড়া, এবার কটা হলো? 47 ঠিকই বলেছেন, ওদিকে 42 ছিল, 47, আর মাত্র 3 মন দিলেই তো 50 হয়ে যায়, আর মাত্র 3 মন, আর তিনটা লোক হাত বাড়া নয়, দেখেন একটা লোক হাত বাড়াইছে। আসি ঘর থেকে এই সন্তানকে নিয়ে এসেছি, 20,000 টাকা আপনার হাতে দেব। আমি নাউজুবিল্লাহ, আমি কোনো ওলি নয়, ওলির অজু পানি আনায় আগায় দেওয়ার মতন এলেমা কালাম আমার কাছে নাই। এই যে নিশি রাত্রিতে বলে হুজুর, 3 ভাই আমরা, সব ভাইয়ের মেয়ে যদি একটা বাচ্চা হয়, একটা ছেলে হয়, আমরা 3 ভাই 3টা গরু দিব। দাঁড়ান, 3 ছেলের জন্য না 1 ছেলের জন্য? 3 ভাই 3 ছেলে, ও দাঁড়ান, 3 ভাইয়ের 3টা মেয়ে। আচ্ছা, যে কোনো ভাইয়ের যদি একটা বাচ্চা ছেলে হয় তাহলে কি 3 গরু? ও, একটাতে 1 গরু, হ্যাঁ ইনশাল্লাহ। আল্লাহ পারে না কি জোরে বলেন ঠিক কিনা? ডাক্তার পারে না, পারে কে? আল্লাহ। আল্লাহ যেন তার দোয়া কবুল করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আমিন। একটা কথা না বলে পারি না, অহংকার হলে আমি আল্লাহর কাছে কান ধরে হাজারো মুসল্লিদের সামনে মাপ চাচ্ছি। মুর্শিদাবাদ থেকে আমি ওয়াজে যাব দিনাজপুর, মানে ওই ইন্ডিয়ান দিনাজপুর, মালদা ওয়াজ করেছি, দিনাজপুর, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, কত জায়গায় আল্লাহ তালা ওই যুবককালে ওয়াজ করেছি। তো মাঝে দেখাতুন এক মনির ধান, আলহামদুলিল্লাহ আমার কপালটা ভাগ্য ভালো যে কেবল মা বোনেরা ধান পাঠাইনি শুরু করেছি। নাম বলার দরকার কি? মেয়েদের নাম বলতে হয় না, মেয়েদের নাম বললে বড় স্বামী, কিছু কিছু স্বামী আছে বউ ইমান দ্বারা স্বামী ইমান নাই, যাই বলবে তোর বাপের ঘরের টাকা নাকি দিয়েছিস, এনে বসে না, মেয়েদের নাম বললেন না হবে? কাউসার মিস্ত্রি এক মন ধান, কাউসার মিস্ত্রি ধান, এই কাউসার এটা তো বলাই হয়েছে, লাকাত জামাল এক মন ধান, তাহলে কত হলো? কত? 53। হ্যাঁ, আচ্ছা আমি একটা জিনিস দেখলাম, এটা তো একটা সে কি কঠিন গ্রাম, একের ভৈরব গ্রাম, এসব মাল আপনারা কোথায় পাইছেন? চকচকা যদি ধর্মকে রাখেন আপনারাও চকচকা থাকবেন, কোরআনকে যদি সম্মান দিয়ে রাখেন আপনার সম্মানের হানি হবে না। 200 টাকা নাম বলে নাই, দোয়া চাই ভাই, নাম বলার দরকার নেই, মাল যত পারো নিয়ে এসো। তো আমার এক ম্যানেজার মৌলানা এনামুল, তো আমি ওয়াজ করার টাকা ইন্ডিয়ায় থাকি তো ওর কাছে দিয়ে দিই, তো আমরা যখন মালদা দিনাজপুর শিলিগুড়ি, ভালো আছিস তো? আরে হাসো কেন, ও মরদ তোমাদের থেকেও ভালো, যাবার ঘুম এখনো ঠিক মতন, ও বক্তাকে দেখতেছে না, তারপরেও যে টাকাটা দিয়ে গেছে, বলেন নারায়ে তাকবীর, রব্বি জিদনি ইলমা,
কবুল করেন দুইটা ছেলে কাল আলেম বানালে তারা জান্নাতের দুইজনই হাফেজ মিনারুল চারটা কোরআন শরীফ আল্লাহ কবুল করেন সবাই বলি আমিন তো আমি গেছি তো ফারাক্কা ব্রিজের এই পাশে একটা মুসলমানের দোকান আছে এই চা খাবো তো আমার সাথে থাকে ছয়জন মানে এখানে তো তিনজন ধরে তো দুইজন আসছে পিছনে ওদের দেশের মারুতি পিছনে এরম সিট তো তিনজন তিনজন ছয়জন আর আমি একজন সাতজন ড্রাইভার একজন আটজন বিল তুলেছে বাবাজিরা ৮০ টাকা আমি যে মৌলানা এনামুল ম্যানেজার আলামিন ১ বস্তা সিমেন্ট ১০০ টাকা আলামিন ১ বস্তা সিমেন্ট ১০০ টাকা আমি মরণ এনামল আমার ম্যানেজার টাকা দাও তো বলছে হুজুর কিছু মনে করেন না রাগ করেন না আমি তো আজকে টাকা আনি নাই আমি টাকা আনো নাই মানে লং রোডে যাচ্ছি আমরা আর তুমি টাকা আনো নাই বলে হুজুর আমি তো মনে করছি আপনার কাছে টাকা আছে আমি টাকা তো সব তুমিই রাখো মানিজ্যতের ব্যাপার ভারত জায়গা ইন্ডিয়া জায়গা তো ড্রাইভার আমার হিন্দুর ছেলে ওর নাম আশিস আমি টাকা পয়সা আছে নাকি রে তো বলছিস হুজুর কিছু মনে করেন আমি কোনোদিন টাকা আনিনি কিন্তু আজকে আসার সময় আপনার বৌমার কাছ থেকে ১০০ টাকা নিয়ে আইছি আমি শিগগিরই মানি দেখেছেন দেখেন ভালো করে খেয়াল করে আল্লাহ পারে কি পারে না আমার জীবনে যে আল্লাহর ক্ষমতা আছে তাই তো একটা ভলিউম বই হয় আমি ফকিরনি একটা বক্তা তারপরে আমি স্টার্ট দেখ টাকা তো দেওয়া হয়েছে ১০০ টাকা ড্রাইভারের কাছে স্টার্ট দেখ তোমার বাপের টাকা নাকি টাকা দাও না টাকা আনো না কেন সবসময় ২-৪ হাজার টাকা একটা টিউব নষ্ট হয়ে গেল একটা টায়ার খুলে গেল গাড়ি নষ্ট হয়ে যাক স্টার্ট দে মেজাজ আগুন হয়ে আছে স্টার্ট দিছে এমন সময় একটা লোক কয় আসসালামু আলাইকুম আপনি হাফেজ মখলেসুর রহমান আমি হ্যাঁ কে হয়েছে কে হয়েছে জান এখান থেকে মানে ওই রাগে ওই লোক তাড়া খাচ্ছে বলে হুজুর রাগ করেন না কি ব্যাপার হুজুর ফারাক্কা ব্রিজের ওই পাশে স্বপ্নে ওয়াজ করেছিলেন আমি দোয়া চেয়েছিলাম আল্লাহ আমার বাচ্চা কাচ্চা দিত না আপনার দোয়াতে আল্লাহ আমার একটা বাচ্চা হয়েছে বারবার আমার স্ত্রী বলে বাচ্চাটা বেশি কান্নাকাটি করে যার দোয়াতে বাচ্চা হলো তাকে কিছু টাকা দেওয়া যায় না হুজুর কিছু মনে করেন না আমি আজকে মহাফিলে যাব ২০০০ টাকা পকেটে করে নিয়েছি আপনাকে দিব টাকাটা যদি আপনি নেন তাহলে আর মহাফিলে যাওয়া লাগে না হুজুর টাকাটা নেবেন কিনা বলে তাড়াতাড়ি বাইর কর আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যাই নামাজ বকলে করো তসবিহ হাতে করো মাথায় টুপি লাগাও পাঁচ ওয়াক্ত নামাজ কাজা কইরো না রণে বনে জলে জঙ্গলে কোথাও তোমার বিপদ আসলে আমার ওই নামাজের মালিকই দেখবে জিব্রাইল ফেরেশতা বলে মাহমুদ আপনি কি পছন্দ করেন অনেক সময় জালসার লোক ফোন করে যে হুজুর রান্না বাড়া তো করবো তা আপনি কি পছন্দ করেন তা আমি আবার বলি যে কই মাছ টাস পাইলে বোঝেন না সুযোগ তো আছে পরের বাড়ি খাবো তো কমা খাবো কেন জিবরাইল ফেরেশতা বলেন হুজুর মাবুদ আপনি কি পছন্দ করেন বলেন আমার আল্লাহ বলে জিব্রাইল রে আমার সব থেকে পছন্দ জিনিস হলো বান্দার সেজদা তরিকতের ভাইরা আসুন আল্লাহ তাআলা কবুল করুন আমি যতই চিল্লাই ভাইয়ের আমার আর কষ্ট দিবেন না তার কারণ ঘড়িটা একটু দেখেন যতই হোক ৭৭ বছর বয়স তো বটে জোরে বলেন ঠিক কিনা আল্লাহর ওয়াস্তে আমাকে আর কষ্ট দিবেন না কোনো বক্তা ১৮০০০ ২০০০০ ১,২০০০০ ১,৫০০০০ নিয়ে বক্তা আগেই কয় আমার ডায়াবেটিস বেড়ে গেছে ১ ঘন্টার বেশি ওয়াজ করবো না আর আমার কথা হলো যে দেখেন অগণিত টাইম আমি ওয়াজ করেছি যদি বক্তা থাকে বক্তা নিয়ে আসে ইয়াকুব আলী কি নাম ওয়াজের আবার শেষ আছে নাকি পাগল কোথাকার ইয়াকুব নবী মারহাবা বলেন এই আগেকার মেয়ে আমরা যখন মাদ্রাসা ধান আদায় করতে যেতাম মাদ্রাসায় ধান আদায় করতে গেলে মাসাসিরা বলতো কোন মাদ্রাসার বলে অমুক মাদ্রাসার আব্দুর রহিম একমন ধান নারে তাকবীর আব্দুর রহিম একমন ধান জোরে করেন মারহাবা তে মাসাসিরা বলতো কোন মাদ্রাসা বলে অমুক মাদ্রাসা বলে একটা গজল বলো তাহলে একটা গজল বলো তাহলে বেশি করে ধান দিব তা আমরাও গজল ধরতাম কি ধর কি গজল কোথা রলেন প্রাণেরা
আব্বা বিপদে তোমারই উসু মারা যাই গো কুয়াতে। এইসব গজল বলতাম আর মেয়েরা চোখ মুছত, ওয়া বাবা আট্টু বলো আমি আর এক কেজি ধান দিব। কুয়াই পড়ে কান্দেরি ইউসুফ হাই রে হাই, মরণ কালে না দেখিলাম বাপ মাই। এসব গজল শুনি আগেকার মেয়েরা কান্তর, আমরা বেশি করে ধান পাতাম, আর এখন ওই মেয়েরা গজল বললে মুস্কি মুস্কি হাসে। তার কারণ আগেকার মেয়েরা জীবনে টেলিভিশনের সামনে যায় নাই, আর এখনকার মেয়েরা স্টার জালসার যে কি দেখলো বাবা বলা যায় না। এইবার মনে করতে পারে যদি একটু বদনাম হয়ে যায়, বলে এই বক্তার মতন বেঈমান বক্তা জীবনে যেন না দেখি। টাকা পয়সা নেওয়া হয়ে গেছে, এখন বদনাম শুরু করেছে। মাসাসি তোমাদের টাকা নিয়ে ও টাকা নিবা কেমনে? সব তো এক জায়গায়, একজন এক মন ধান দিছে আর টাকাও দিছে। আর সামনে বছর ছেলে ফেল নাই, সামনে বছর ছেলে ফেল হলে 15,000 টাকা দিয়ে দোয়া করবে। ছেলে ফেল হলে 15,000 টাকা দিবে? খালি মান্তি করতে কও, দেখো না আল্লাহ দেয় কিনা। আমার সময় এই যে নির্বাচনের সময় আসতেছে, বিএনপি আওয়ামী লীগ সব দল আমার কাছে দোয়া নিতে চায়, আল্লাহ সবাইকে সমস্ত নেতাকে কবুল করো। দেখলো প্রশ্ন করছে সবাইকে যে দোয়া করেন পাশ করবে তো একজন, তাহলে আমার দরকার কি? আমি দোয়া করে দিছি যার কপালে বাইতে যায়। জোরে বলেন ঠিক না? আমার এলাকার যুবক শাওয়াল পোল আসে, দাদা কি কোন দল করেন? হাত আগিয়ে তুলেছিল ওই হাত দিয়ে 27 আর 3 মুন, এই 3 মুনের মধ্যে শট শট করে আল্লাহ যেন ওই হাতখানা আপনাকে একবার হলো কাবা জিয়ারত করান। কে আসেন বলেন তো যে হুজুর ইনশাল্লাহ। ওই দেখেন একটা উঠলো, এটা হলো 28। কি নাম ভাই? আমি বাইসে থাকতে যেন শুনি মরি যে শাহিন আলম হজ করে ফেলাইছে। আল্লাহ কি পারে? নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়ে এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশারে তুই ফকির, সন্ধ্যা বেলা কুল ইল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। কুন্ডা আজিজুল কে হাত তোলেন তো। এ ভাই একটা কথা বলি, কথা বলি, আপনার এলাকার লোক দান করার উস্তাদ, কিন্তু আপনাদের অভ্যাস আছে বক্তার জান বাইর করে গা হাত তুলেন, সামনে বসে আছেন তাকে দেন না কেন? আলহামদুলিল্লাহ জলিল 2 মন দান, আজিজুল 1 মন দিয়ে 29 হলো, জলিল 2 মন। নারায়ণ তাকবীর। আর একটু যদি হাত ছাড়িয়ে দেন তাহলে তো মনে হয় ট্রাক নিয়ে বাইর হইতে হবে ধান আদায় করতে, যা ভাব দেখতেছি। জোরে বলেন ঠিক কিনা? 2 মন। আচ্ছা 2 মন হলে কত হলো? 31। তাহলে 31 পর্যন্তই থাক, আবার তো ওয়াজ করি আর 1টা মন দেন, 32 করেন, শর্ট করে হাত তোলেন তো, মানে জোর দাম মিলাই আমি ওয়াজ শুরু করব। এবার আর 1টা মন দেন তো, 32 মন কে করবেন যে হুজুর ইনশাল্লাহ? বাপ রে, বাড়ির কাছে হামাদ হামাদ গফুর হামাদ সামাদ আব্দুস সামাদ নারায় তাকবীর। আব্দুস সামাদ 1 মন দিয়ে 32 মন হলো। এইবার হাতে রয়েছে সেলিম 3,000 মা বাবার নামে, আর নাকি বললে 70,000 হাত বাড়ান আল্লাহুম্মা আমিন। দানকারীর মা বাপের আল্লাহ, আল্লাহ সুখে রাইখেন কবরে, নূরের টুপি মাথায় দিয়া আল্লাহ উঠাবেন কে আমতে। কোন মার সন্তান নাকি বললাম, সবাই মিলে মা বাবার জন্যে 70,000 টাকা দান করেছে, এই 70,000 টাকা তোমার কোরআনের নামে ডায়েরি ভুক্ত করে নাও। ওদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, জান্নাত তো দিবাই কিয়ামতের মাঠে তোমার হাবিবের হাতের এক গিলাস হাউজে কাউসারের শরবত উঠায় দিও। ওই ফ্যামিলিকে হেফাজত কইরো অসুখ বিসুখ বালা মুসিবত মামলা মুকদ্দমা অভাব অনটন থেকে, এই নাকি বুল্লার ফ্যামিলিকে বাঁচায়ো আল্লাহ। মাবুদ সেলিম মা বাবার জন্য 3,000 টাকা, জানি না
তার মা কবরই কেমন আছে, বাবা কেমন আছে, জান্নাত দিও, কবরের আজাব মাফ করে দিও। এই সেলিম যতদিন বাঁচবে আল্লাহ টাকার অভাব দিও না, মক্কা মদিনার মেহমান না বানায় কবরে নিও না। এক মন করে দিতে দিতে ৩২ মন ধান আল্লাহ, একটা একটা ধানে ৭০টি করে নেকি দিও। আই আল্লাহ মানুষের গুলা গঞ্জ ধান চাউলে ভর্তি করে দিও, কোন কাফেরদের কাছে যেন এই বাংলার মানুষের, বাংলার চাষি কৃষককে কোন কাফেরের কাছে যেন হাত না বাড়াইতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা সবাই একটু মোহাব্বত লাগান নবীজির উপরে। আল্লাহুম্মা সবাই সাল্লি আলা মাজিদ সরকার, বাপ মারা গেছে, দোয়া চাইছে, বাপ মারা গেছে, মা বাইছে আছে। ولا على سيدنا ما حسن كلبن بشير جلائي হুসাইন কান্দেন কারবালায়, জয়নাল আবেদিন কান্দেন এজিদের জেলখানায়। আল্লাহুম্মা সবাই পড়ি সল্লি।